হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর একটা চ্যালেঞ্জিং ভিডিও। কি উবাসি চ্যালেঞ্জ, উবাসি হোল্ডিং চ্যালেঞ্জ, ঠিক আছে? কেমন উল্টোপাল্টা বলছি, উবাসি হোল্ডিং চ্যালেঞ্জ। আর জানি না হাই আসবে কি আসবে না, তাও চেষ্টা করব হাই আসার। জানি হাইয়ের কথা মনে করলেই হাই ঠিক চলে আসবে। আর যেহেতু আজকে আমাদের বাড়িতে সারা দিন কারেন্ট ছিল না, তাই জন্য দুপুরে ঘুমোতেও পারিনি। দেখি হাই আসে কিনা, হাই আনার চেষ্টা করছি। আর যা হাই যাতে না ওঠে সেটাও চেষ্টা করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও, কিন্তু তোমরা রিকোয়েস্ট করেছো যে উবাসি হোল্ডিং চ্যালেঞ্জ পার্ট টু। এর আগে পার্ট ওয়ান করেছিলাম, হ্যাঁ পার্ট ওয়ান করেছিলাম, এবার এটা পার্ট টু। তাহলে চলো ভিডিওটা শুরু করি বেশি বকবক না করে। আসবে, হ্যাঁ আসবে, না আসবে না, আসবে না, আসবে না, আসবে না, আসবে না। গরম লাগছে, ফ্যান অফ করে দিয়েছি। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি জানি? আমাদের এখানে একটা উঁচু কল আছে, সেই উঁচু কলটা গ্যাগ গ্যাগ করে, মানে কেউ কলটা টিপছে, যেটা 22 পাইপের কল বলে, সরকারি কল। একটা কল রয়েছে, সেই কলটা টিপছে, কেউ জল নিচ্ছে, কল থেকে আওয়াজ হচ্ছে সমানে। একটা হাই উঠলো, হাই মানে আটকে রাখা খুব মুশকিল ব্যাপার। টিনের ঘর তো, ওই জন্য আরো বেশি গরম। হাই উঠলো, তোরা বুঝতে পারছো কিনা জানি না। নিয়ে না ওখান থেকে, নিয়ে নাও বাবা। দাঁড়াও একটু, ছেলে এসছিল আবার চলে গেছে। সত্যি সত্যি ঘুম পেয়ে যাচ্ছে। হাই আটকানো সম্ভব বলো তো? আমার চোখ দেখে কি মনে হচ্ছে, আমার ঘুম পেয়েছে না পায়নি?
গরমকালে এমনিই ঘুম পায় বলো? গরমকালে শরীর ক্লান্ত থাকে তো, এই জন্য আরো বেশি ঘুম পায়। এখন আবার ঘন ঘন উঠছে, দেখেছো? ভাই তুলেই ফেললাম, ভাই তুলেই ফেললাম। তাহলে যখন হাইটা আমি মানে হাইটটা যখন তুলেই ফেললাম, হোল্ড যখন করতে পারলাম না, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে আর কি, আমি কি হেরে গেলাম? তোমরা সেটা আমায় বলবে, আমি কি হেরে গেলাম? কি করব, মানে এত জোরে হাইটা পেয়েছিল যে আমি আর পারলাম না নিজেকে আটকে রাখতে। তাহলে চলো, ভিডিওটা অনেক বেশি বকবক না করে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।